أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر؟

বর্তমান এদের মেলা যেটা পালন হলো এবং এর সঙ্গে যেগুলো মিলাদ কেয়াম এ সকল বিষয়ে বর্তমান আমাদের সোহাকিদের আলেমরা এগুলোকে দলিল নেই এগুলো বেদাত ইত্যাদি ইত্যাদি বলছেন তো কিন্তু আহ রেজা খান বেরলভী অনুসারী আলেম ওলামাগণ অসংখ্য দলিল সম্বলিত বই রচনা করেছেন তাহলে এক্ষেত্রে আহ তিনি বা একজন সাধারণ মানুষ হিসেবে কোনটাকে অনুসরণ করতে পারে আলহামদুলিল্লাহ সুন্দর একটি কথা আপনি জানতে চেয়েছেন আমি এক্ষেত্রে আমি আপনাকে যেটি বলবো প্রথমে আপনি বলেছেন যে সোহাকিদের আলমুলামাকান বলছেন যে এগুলোর কোনো দলিল নেই আর একদিকে বেরলুবি রেজা যেগুলো ভ্রান্ত দলে পরিণত যাদেরকে অনেক আগে ঘোষিত ভ্রান্ত দল তেনারা বিভিন্ন বই লিখেছেন দলিল সহকারে তো যখন আপনি বইগুলো দেখছেন বা আপনি যখন সোয়াকিদে আলমালামার আহ তাদের জবাবগুলো বা তাদের বক্তব্যগুলো বা তাদের দলিলগুলো আপনার কাছে কিছু দুর্বল মনে হচ্ছে এই ক্ষেত্রে যে এর পক্ষে তো দলিল ভিত্তিক বই বের হচ্ছে তাহলে আপনি সেই বইগুলো ভালো করে পড়ে দেখুন দলিলটা আপনি কি বলছেন দলিল মূলত আসলে কোনটা জৈব দলিল না সহি দলিল যেটা রাসুলসলামের সুন্না কোরআন সুন্না থেকে প্রমাণিত কিনা সহি হাদিস কেন সহ হাদিস হলে তো হবে না আমাদেরকে দেখতে হবে যে হাদিসটা মূলত সহি হাদিস কেনা যে রাসুল সাহাশাল্লাম বলেছেন কিনা যেটা সুন্না কেনা রাসুল সাহা ঈদে মিলাদুল নবী পালন করতে বলেছেন কিনা তিনি মিলাদ কিয়াম এগুলো কোনোদিন করেছেন কিনা এর পক্ষে যদি আপনি একটা দলিল পান অবশ্যই মেনে নিব আমরাও আমাদেরকেও মেনে নিতে হবে যদি দলিল আমি পাই শ্রেফ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন একটা সহি দলিল একটা হাদিস যদি আমরা পাই অবশ্যই অবশ্যই আমরা এক্ষেত্রে কোনো এবাদত মেনে নিতে আমরা প্রস্তুত আছি সে যে ধরনের আলেমোলামা হোক না কেন এখানে সোহাকিদের আলেম বলে কথা নেই এখানে ভ্রান্ত আকিদা লোক বলেও কোনো কথা নেই যেখানে আমি আমার কাছে সোহাকিদের আলেম বড় নয় ভ্রান্ত বিল্লভী অনুসারী আলে আলেমা গণ আমার কাছে বড় নয় আমার কাছে বড় একজন সেটা হলো কোরআনের পরে সন্নাতে নাবি যদি আমি পাই সাল্লামের সুন্নাত যদি আমি পাই সেখানে তো আমার কোনো দলমত দেখার কোনো সময় নাই ভাই আমাকে আপনাকে এক কথায় সুন্নাতের গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মেনে নেওয়াই উচিত হবে তো আপনি এক্ষেত্রে দেখেন আপনি তাদের বইগুলো পড়ুন যদি সেক্ষেত্রে আপনি স্পষ্টে কোনো দলিল পান সাল্লাম করেছেন তাহলে অবশ্যই আপনাকে সেটাই বেছে নিতে হবে যেটা আপনি আপনি সহি মনে করবেন আশা করি আপনি একটু নাহলে একটু বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি